হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা স্বঘোষণাপত্র আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করছি। এই স্বঘোষণাপত্র আমি জানি আপনারা খুবই খুঁজে বেড়াচ্ছেন কোথায় আপনারা পাবেন, কোন চ্যানেলে এটা পাবলিশ করবে। তো আজকে উমাটির ইউটিউব চ্যানেলে আমি নিজে হাতেই এই স্বঘোষণাপত্র টাইপ করেছি এবং পিডিএফ ক্রিয়েট করে আপনাদেরকে লিঙ্কও শেয়ার করছি। আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। তো এখন আমরা এই স্বঘোষণাপত্রটা ফিল আপ করবো কীভাবে আমরা দেখে নিই। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন সহ কৃষি অধিকর্তা, এখানে আপনার ব্লকের নাম লিখবেন, এখানে আপনার জেলার নাম লিখবেন। এখানে কী লেখা আছে আমরা একটু পড়বো। কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বঘোষণাপত্র। তো এখানে যিনি আবেদনকারী তার নাম লিখবেন, তার পিতা বা স্বামীর নাম লিখবেন। এরপরে আমরা দেখব এখানে কী ঘোষণা করছি আমরা। এত দ্বারা ঘোষণা করে দিয়েছি যে আমি বা আমার পরিবারের কোনো সদস্য। একটা কথা আপনাদেরকে অবশ্যই উল্লেখ করবো, এখানে যে সমস্ত পয়েন্টসগুলো আপনারা দেখছেন এটা কিন্তু পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এই যোজনা থেকে আর্থিক সহায়তা পাওয়ার জন্য, সেটাই কিন্তু এখানে বাংলা ভাষায় এখানে উল্লেখ করা আছে। তো প্রথমত এখানে কী লেখা আছে দেখুন, কোনোরূপ প্রাতিষ্ঠানিক জমির মালিক নয়, দুই নম্বরে কোনোরূপ সাংবিধানিক পদের অধিকারী নয় বা ছিলাম না, প্রাক্তন বা বর্তমান মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রাক্তন বা বর্তমান লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা, বিধান পরিষদের সদস্য, পৌর নিগমের প্রাক্তন বা বর্তমান মেয়র এবং প্রাক্তন বা বর্তমান জেলা পরিষদের সভাধিপতি নয়। চার নম্বরে কী লেখা আছে দেখুন, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার অধীনস্থ মন্ত্রণালয়, দপ্তর, বিভাগ, শাখা কার্যালয়, কেন্দ্রীয় বা রাজ্য সরকার অধীনস্থ উদ্যোগ বা সংযুক্ত দপ্তর বা স্বশাসিত সংস্থার ঠিকা বা নিয়মিত কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত বা আধিকারিক নয়। পাঁচ নম্বরে মাসিক 10,000 টাকার বেশি পেনশন পায় না, চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত। ছয় নম্বরে গত বছরের আয়কর দিতে হয়নি। সাত নম্বরে দেখুন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অথবা আর্কিটেক্ট হিসেবে কোনো পেশাগত সংস্থার সঙ্গে নথিভুক্ত বা পেশাগতভাবে যুক্ত নয়। আট নম্বরে এই প্রকল্পে অন্তর্ভুক্ত নই বা নয়। নয় নম্বরে অন্য কোনো ব্লকে এই প্রকল্পে আবেদন করেনি বা করেনি। এবারে আপনারা এখানে তারিখ বসাবেন এবং এখানে আপনি যে আবেদনকারী থাকছে তার সই এখানে করবেন। সেই আবেদনকারীর নামটা এখানে আপনারা লিখে দেবেন, তার সম্পূর্ণ ঠিকানা আপনারা এখানে লিখে দেবেন, আর যে মোবাইল নম্বর দিয়ে আপনারা পিএম কিষাণ সম্মান নিধি যোজনাতে অনলাইন অ্যাপ্লাই করেছিলেন সেই মোবাইল নম্বরটা এখানে বসবেন। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ক্রিয়েটেড বাই ওমা টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা ফর্মটা জমা করার সময় এটুকু আপনারা কেটে দিতে পারেন বা সাদা কাগজ মেরে দিতে পারেন। তো ফ্রেন্ডস, এই পিডিএফ ফাইলটার লিঙ্ক আমি আজকে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেট করছি। আপনারা অবশ্যই এই স্বঘোষণাপত্রটা আপনারা ডাউনলোড করবেন, প্রিন্ট আউট করবেন এবং ফর্ম ফিল আপ করে জমা করবেন। সাথে অবশ্যই আপনার জমির যে পর্চা সেই পর্চা, আপনার আধার কার্ড, ভোটার কার্ড এবং আপনার ব্যাংকের পাসবুক, এই সমস্ত ডকুমেন্টসগুলো অরিজিনাল এবং একটা করে জেরক্স নিয়ে সেট করে নিয়ে আপনাকে আপনার কৃষি সহ কৃষি অধিকর্তা দপ্তরে আপনাকে গিয়ে জমা করতে হবে। আগের ভিডিওতে ডিসকাশন করেছি আপনি মোবাইলে যে এসএমএস পাচ্ছেন সেই এসএমএস পাওয়ার 4 দিনের মধ্যেই আপনার সহ কৃষি অধিকর্তা দপ্তরে গিয়ে এই সমস্ত ডকুমেন্টস নিয়ে জমা করে দিতে হবে। ভিডিও একটু হলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক করতে থাকুন, শেয়ার করুন, আর এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করুন, বেল আইকনে প্রেস করুন।